দেখো তোমারে আজকে আমি আমার বাড়িতে নিয়ে যাব আমার মনের মধ্যে না অনেক দুঃখ তোমারে আমার সব মনের দুঃখ খুইলা কইতে হইব ওনার মনে মতে দুঃখ আর আমার মন মধ্যে সুখ আমার দুঃখ কে দেখে আমি যখন খুশিতে থাকব সুখে থাকব তখন চিন্তা করা যাবে এসব নিয়ে এই তো এত খুনে লাইনে আসছো চলো তোমারে আজকে আমি বাসায় নিয়ে যাব চলো আমি তোমার একটা উপহার দিব আরে আমার এখন উপহার লাগতো না ওই শামসু বাবারে ফোন দিতেছে আমার এখন যাইতে হবে জরুরি মিটিং আছে মাগো এ মদনদা তুমি কি করতেছো আরে মদনদা তোমার লাশ শ্রম কবি হবে কথা নেই রাত্রি রাস্তাঘাটের মধ্যে ভেপে বাগানের নিচে বসে প্রেম লীলা শুরু করেছো আরে বাবা রে প্রেম লীলা করতে রে ঘরে যাও ঘরে গিয়ে প্রেম লীলা করো কেউ বাধা দিবে না রাজা তুমি কিন্তু ভুল করতেছো আমি তো বিয়ার সাথে কোনো প্রেম লীলা করতেছি না তার সাথে দাঁড়ায় দাঁড়ায় একটু গল্প করতেছিলাম এ বদি আমি আবার রাজা হলাম কবে থেকে হ্যাঁ যার সঙ্গে দেখা হয় সেই আমার কয় রাজা 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 আরে বাবা রে পেটে নাই ভাত আমি রাজা হব কিরাম করে মাই ডিয়ার ফ্রেন্ড তুই তো আসলেই রাজা মানে এলাকার রাজা আমরা তোর সবাই মিলে চেয়ারম্যান বানাবো এই কি এর চেয়ারম্যান কিসের চেয়ারম্যান কিরা আমার চেয়ারম্যানিতে ভোট দিবে হ্যাঁ পেরে নাই ভাব আমি কোনো চেয়ারম্যানই না উপহাস করস এ আমার নিয়ে উপহাস করস শোনো ফাইজুর আজকে তোমারে আমার সাথে যাইতেই হইব আমি তোমার চরিত্রকে নিয়ে কাটা সিরা করে সবকিছু ঠেস করে দিব এ মদি আপনি কি করছে দাদার কি চোখ তো এদিক সেদিক যাচ্ছে নাকি হায় 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 আমি কি শুনতেছি ও বৌদি আমি তো দাদাকে ছাড়বো না এ দাদা বৌদির চোখে জল আপনি সে ভর্তি দিব না দরকার হইলে কল্লা আমি হাতে নিয়ে ডুগডুগি বাঁধাবো চামড়া দিয়ে তুমি আমার চেনো না মদন দার তাই হ্যাঁ বৌদির সঙ্গে উল্টা পাল্টা একদম দিব কিন্তু হ্যাঁ বিহাইন কি প্যাস লাগিল দাদার সামনে এসব কথা কি কইলা হ্যাঁ এখন তো সে আমার ভুল বুঝবো কোনো ভুল বোঝাবোঝির কিছু নেই মদনদা তুমি আমার বৌদিরে কষ্ট দাও তুমি বৌদিরে কষ্ট দাও তোমার শাস্তি কিন্তু পাওনা হয়ে গেছে এখন শাস্তি চলবে আহারে রাজা কি বিপদের মধ্যে পড়লাম হ্যাঁ আমি তোমার কাছে কোনো রকম বিচার সালিশ করি নাই দেখো আমার স্বামী সে খুবই আমারে ভালোবাসে এটা নিয়ে আমি খুবই সুখে আছি আমার কোনো সমস্যা নাই তুমি এখন যাও তো যাও তুমি রাজার সামনে আমাকে স্বামী বললা এটা তো রেকর্ড করে ফেললে এখন কি হইব রেকর্ড তো হয়ে গিয়েছে এ মদনদা তুমি কিন্তু সাত ঘাটের পানি খাওয়ালো বিচার কিন্তু বৌদি দিয়ে ফেলেছে তুমি যদি এখন তার কথা না শোনো তাহলেই পরে তোমাকে আমি পাঠা বলি দেবো বিচার তো হয়ে গেল এখন আর তুমি আমারে কোনো উল্টা পাল্টা করতে পারবে না বাতে ফালাইয়া তুমি আমার যা খুশি করে নিলা রাজা তোর নিয়ে আমি স্বপ্ন দেখছি আর তুই আমারে চলো আমি কিছু বললাম বাহ সুন্দর লাগতেছে দুজনকে মনে হচ্ছে একটা কবুতর আর একটা কবুতর নিয়ে